জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবার প্রায় দেড় মাসের মাথায় দলের বিশেষ বর্ধিত সভা করল টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করা বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যার ডাকে এই সভায় যোগ দিতে গণভবনে উপস্থিত হয়েছিলেন দলের কেন্দ্র ও তৃণমূলের অন্তত তিন সহস্রাধিক নেতা এবং জনপ্রতিনিধি। শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় বৈঠকের আনুষ্ঠানিকতা। শোক প্রস্তাব আর নীরবতা পালনের পর বক্তব্য রাখেন দলীয় প্রধান। একটানা চারবার ক্ষমতায় আসা এবং জনগণের ভোটে, এটা কিন্তু সহজ কাজ না। যে নির্বাচন নতুন করে দেশ চালানোর সাংবিধানিক অধিকার দিয়েছে দলকে, সেই ভোট নিয়ে কথা বলেন শেখ হাসিনা। জানান ভোট সুষ্ঠু হয়েছে, সমালোচকদের চ্যালেঞ্জ দেন সমস্যা খুঁজে বের করার, বলেন ষড়যন্ত্র সমালোচনা কিছুই ঠেকাতে পারেনি গণতন্ত্রের জয়। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। এবারে নির্বাচন নিয়েও একটা বিরাট চক্রান্ত ছিল, চক্রান্তটা ছিল যে নির্বাচনই যেন না হয়, এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এর মধ্যে যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় আর বলে যে নির্বাচন হয়েছে অবাধ নিরপেক্ষ হয়নি, তাদেরকে আমার প্রশ্ন যে তাদেরকে সুস্পষ্টভাবে বলতে হবে কী কী ক্ষেত্র দেখে তারা বলবে যে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয় নাই, সেটা তাদের বলতে হবে। আমাদের কেউ কিন্তু দয়া করে ক্ষমতা আনে নাই, বরং আমরা যাতে না আসতে পারি সেই প্রতিবন্ধকতা বারবার সৃষ্টি করছে, সেটা অতিক্রম করেই কিন্তু আমরা বারবার সরকার এসেছি। স্বতন্ত্র প্রার্থী রাখার দলীয় কৌশলের যৌক্তিকতা তুলে ধরেন আওয়ামী লীগ প্রধান। জয় পরাজয় নিয়ে বিভেদ ভুলে কাজ করতে নির্দেশ দেন তিনি, আভাস দেন আসন্ন উপজেলা নির্বাচনেরও। এত কথার মধ্যে আমরা আমাদের দেশটা কখনো প্রশ্নবিদ্ধ যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে এবার নির্বাচন আমি উন্মুক্ত করে দিয়েছি। সেইভাবে নির্বাচনটা করেছি বলেই আজকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারছে না, মুখে অনেকেই বলে কিন্তু প্রকৃতপক্ষে প্রশ্নবিদ্ধ করতে পারছে না, এই কথাটা আমাদের সকল নেতাকর্মীকে মাথায় রাখতে হবে। এবার যদি নির্বাচনটা উন্মুক্ত না হতো, সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ শুধু করে না, বাংলাদেশে গণতন্ত্রকে হরণ করা হতো। এবারে নির্বাচনে আমি জানি যে স্বতন্ত্র দলীয় করতে যে অনেকেরই মন কষাকষি, নানা রকম কিছু হয়ে গেছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা এখন ভুলে যেতে হবে, সবাই এক হয়ে কাজ করতে হবে। আবার সামনে নির্বাচন, উপজেলা নির্বাচন, এটা আমরা উন্মুক্ত করে দিয়েছি প্রত্যেকটা নির্বাচন, কারণ এত 15 বছর ক্ষমতায় কারা মানুষের জন্য কতটুকু কাজ করেছেন, কারা করতে পারেনি, সেটা একটা যাচাই বাছাই এর মধ্যে দিয়ে হয়ে যাবে যে জনগণের কাছে কার গ্রহণযোগ্যতা, সেটাই আমরা দেখব। তবে একটা কথা আমি বলবো, কোনো রকম সংঘাত আমি চাই না, আর যারা এর সঙ্গে জড়িত থাকবেন সে যেই হোক তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আমি জানি কেউ নির্বাচনে যেতে না, এরপরে ওপরে ক্ষোভ আছে, আমি আশা করি এই গণভবনে বসে এই সব ক্ষোভ টোপগুলি মিটিয়ে ফেলেন, মিটিয়ে সবাই এক হয়ে কাজ করেন ইনশাল্লাহ, তাহলে আর কেউ কোনো দুরভিসন্ধি নিয়ে আমাদের বাংলাদেশের ক্ষতি করতে পারবে না। বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে দলের জনপ্রতিনিধিদের সজাগ হতে তাগিদ দেন সরকার প্রধান। আজকে দ্রব্যমূল্য বেড়ে গেছে, এই যে বৃদ্ধিটা, এটার জন্য আমাদেরও একটু উদ্যোগ নিতে হবে, বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে অথবা হোলসেল মার্কেটে অথবা মজুতদারি, এই সব জায়গায় চাঁদাবাজি এবং মজুতদারি এটা বন্ধ করতে হবে। এই মজুতদারি কেউ অহেতুক করতে পারবে না, আর যখনই এই যে মাল আসলেই ওই যে যেখানে যেখানে হোলসেল মার্কেট সেখানে একবার চাঁদাবাজি, চলার পথে চাঁদাবাজি, এগুলিও বন্ধ করতে হবে। আপনি এখানে আছেন বিভিন্ন এলাকার প্রতিনিধি, এখানে আপনাদেরও একটু দৃষ্টি দিতে হবে। দলের কারো কর্মকাণ্ডে কোনোভাবেই যাতে মানুষের আস্থা বিশ্বাস ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারেও যত্নশীল হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের আস্থা বিশ্বাস যেন কোনো কিছুতে নষ্ট না হয়, সেইভাবে আপনাদের চলনে বলনে কথায় কাজে সব কিছুতে সেটা আপনাকে প্রমাণ করতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।